হ্যালো ওয়েলকাম ডাব্লিউ বাংলা ফাউন্ডেশন তো তোদের জানাই সবাইকে স্বাগত আজকে আমি দেখাতে চলে এসেছি যে আমাদের যে পিডাব্লিউ বাংলা নাইন টেন চ্যানেল আছে তোদের বিশেষ করে ক্লাস টেনদের জন্য যে স্টুডেন্টগুলো আছে যাদের টেস্ট এক্সাম হয়ে গেছে অলরেডি অনেকের রেজাল্টও বেরিয়ে গেছে সামনে মাধ্যমিক তো তো এখন দরকার হচ্ছে রিভিশন এবং রিভিশনের জন্য সামারি লেকচার খুব গুরুত্বপূর্ণ তার থেকে বড় ব্যাপার তোদের একটা জিনিস জানতে হবে যে তোরা নিজেরা হাতে লিখে নোটস করেছিস তো এখন তিনটে জিনিসের দরকার একটা হচ্ছে সামারি লেকচার দেখা এবং নিজের শর্ট নোটকে একদম পুরো ঝালাই করা নেক্সট হচ্ছে টেস্ট পেপার টেস্ট পেপার সলভ কর যত পারবি কোশ্চেন সলভ কর আমরা নিজেরাও করাচ্ছি দু থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করাচ্ছি এবং আরও তোদের জন্য কিন্তু সামনে আসতে চলেছে নেক্সট হচ্ছে মক টেস্ট যত পারবি এক্সাম দিতে থাক ঠিক আছে তো আমি আজকে দেখিয়ে দেবো যে আমাদের সামারি লেকচারটা আছে কোথায় তো পিডব্লিউ এমের নাইন টেন লিখলেই তোদের এরকম পুরো সার্ফেস খুলে যাবে যেখান থেকে তোরা প্লে লিস্টে আসবি ঠিক আছে প্লে লিস্টে আসার পরে এখানে দেখতে পাবি যে আমাদের এই যে এই যে ব্যাপারগুলো এই 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 থামনেলগুলো হচ্ছে আমাদের সামারি লেকচারে তো এখানে দেখতে পাচ্ছিস আমার থোবরা তো ঢুকে যাবি ঢুকে যাওয়ার পরে আমার একটা ভিডিও স্টার্ট হয়ে যাবে এইবার এখানে পুরো এই যে পুরো চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে আমার শুধু ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেটার পাঁচটা টপিক তো সেটার কিন্তু একটু ডিটেলসে করা আছে পাঁচটাকে আলাদা করে তারপর থেকে কিন্তু আমি পুরো চ্যাপ্টার এক একটা চ্যাপ্টার ওয়ান শর্টে সামারি করিয়েছি ঠিক আছে তো এখান থেকে তোরা দেখে নিবি এবং এখানের কিন্তু লাইভও আছে যেখানে আমরা সেই রিলেটেড কোশ্চেনও সলভ করিয়েছিলাম লাইভে তো সেইগুলোও এখান থেকে পেয়ে যাবি তো এইগুলোকে কাজে লাগা এবং যে তিনটে পয়েন্ট বললাম সেই তিনটে পয়েন্টকে জলদি জলদি এখন তাড়াতাড়ি এই দেড় মাসের মধ্যে কমপ্লিট কর আশা করি এক্সাম খুব ভালো হবে জলদি আসছি তাড়াতাড়ি তোদের সাথে টাটা